তখন ক্রিকেট লেজেন্ড শচীন টেন্ডুলকার বেসবল খেলছেন নিউ ইয়র্কের রাস্তায়। একই সঙ্গে আইসিসির দূত হিসেবে লিটল মাস্টার ব্লাস্টার ক্রিকেটকে জনপ্রিয় করতে খুদে ক্রিকেটারদের মাঝে চালাচ্ছেন প্রচারণাও। স্থানীয় ক্লাব ও কিশোরদের মাঝে ক্রিকেট সামগ্রী বিতরণ কার্যক্রমেও অংশ নেন ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার শচীন। নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার এই কার্যক্রমে শচীনের সঙ্গে ছিলেন তার পুরনো সতীর্থ রবি শাস্ত্রী। বিস্তারিত তাফিমুল ইসলাম সুজনের রিপোর্টে। ওই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ নিয়ে যখন ব্যস্ত ছিল সবাই, তখন ক্রিকেট ব্যাট রেখে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় খেলা বেসবল ব্যাট হাতে ভারতীয় লিজেন্ড শচীন টেন্ডুলকার। মূলত আইসিসির ক্রিকেট নিয়ে প্রচারণার কাজেই নিউ ইয়র্কে তার এই কার্যক্রম। উইলো ও বেসবল ব্যাট নিয়ে ব্যাটিং প্রদর্শন শেষে স্থানীয় ক্লাবের শিশুদের ক্রিকেট খেলার সরঞ্জাম তুলে দেন শচীন ও তার পূর্ণ সতীর্থ রবি শাস্ত্রী। বিশ্বের বিভিন্ন দেশে ক্রিকেটের উন্নয়নে আইসিসির ডিপি ওয়ার্ল্ডের উদ্যোগে এই কার্যক্রম। ইউরোপ আমেরিকা সহ সারা বিশ্বে ক্রিকেটকে জনপ্রিয় করতে এমন উদ্যোগ বাড়ানোর প্রত্যাশা শচীনের। Local heroes, and the way the team played was magnificent. We need to take these initiatives and spread them across the globe, go and play exhibition games and globalize this beautiful sport. 12 জন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ম্যাচ, এর আগে পাকিস্তানের সঙ্গে মার্কিনীদের পারফরম্যান্সে মুগ্ধ লিটন মাস্টার। তাফিমুল ইসলাম সুজন, চ্যানেল আই।